থাকবেন কৈলাসেতে শিব নারী করিছে গমন হে একদিন কৈলাসেতে শিব নারী করিছে গমন হে আনন্দে নৃত্য করে পঞ্চানন হে এখন সূর্যাস্ত হইল শোন দৈবের ঘটন হে এখন সূর্যাস্ত হইল শোন দৈবের ঘটন শুনবে শুনবে না রে তাহলে শোনো
ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি, প্রতিদিন ঠিক এই সময় আবার পার্বতী আবার সন্ধ্যা বন্দনা করে, তাই আজ পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতী পায়ে নুপুরের শব্দ, তার উলুধ্বনি তোমার কর্ণে সবর হচ্ছে না নারদ? না ওগো বাবা ভোলানাথ, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করেন। তোমায় আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি নারদ, বুঝতে পেরেছি তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো ততবার এই কৈলাসে না এই স্বর্গ রাজ্যে কিছু না কিছু অঘটন ঘটেছে, তাই আজও তুমি কি প্রমাণ করতে চেয়েছো তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তর জামি, প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামি, প্রাণ রমন হৃদি আমার অন্তরে বাহিরে নিরক্ষিত মনে মন মাঝে অন্তর যান রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, মন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, আখির নয়ন মনি আখির নয়ন মনি বান চিন্তামণি, মরমের অনুভূতি স্মৃতির সরণি, এক প্রাণ একই প্রাণে তুমি আর আমি, অগমর অন্তর জামি দেবলোকের কথা বলছো মাতা, আমি মৃত্যু লোকে দেখে এসেছি,
বহু বহু সতী রানী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায়, তারা মৃত্যুকে ভয় করে না মাতা, এর নিষ্ঠা বলে স্বামী সেবা করে থাকে। তার মানে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা, আমি বিচলিত বলে স্বামী সেবা করি? পার্বতী শান্ত হো, শান্ত হো পার্বতী, তুমি বোধ হয় ভুলে গেছো এই নারদ কখন কি খেলা খেলতে চায়। না স্বামী, না হই না, আমি এক্ষুনি সেই মৃত্যুকে করিব মমন, আমি দেখতে চাই কে সেই মহাসতী। আর নারদ, তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমিও তোমাকে অভিশাপ দেব। তুমি ভয় করো না, চলো নারদ আমরা সকলে সেই মহাসতীর করিব দর্শন। দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করতে চলেছে। আর ওদিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী ও দেবশ্রী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার আশ্রমের দিকে আগমন করতে চলেছে। আমি যাই ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জোর আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু মুনি ঋষি তপস্বী গড়ে এসেছি, আজ আমরা বড়ই ক্লান্ত ক্ষুধার্থ তৃষ্ণার্থ, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবে। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে, আগে স্বামী যেমন তা ঘুম থেকে উঠুক
তারপর আমি তোমাদের সেবাদান করব মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করব। সাধি সোহাগিনী বলি, ও সাধি সোহাগিনী, তোমার কুটির থেকে মুনি ঋষিগণ ভিক্ষে না নিয়ে না খেয়ে চলে যাবে, আর যদি তারা ক্ষুধা তৃষ্ণা জ্বালায় কোথাও প্রাণ ত্যাগ করে তাহলে বুঝি তোমার পাপ হবে না? না না বাবা, তা হই না। শাস্ত্র বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হই নারীদের ভগবান। আর আমি যদি এক নিষ্ঠা বলে আবার স্বামী সেবা করে থাকি তবে ঋষি মুনিগণ কেন মাতা স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকেন তবু আবার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসত, হরি ওম তৎসত। বুঝতে পেরেছো যোগীরা, এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যু কেউ হই করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, আমরা নিরালয়ে করিব। আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিতা অবহেলিতা উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী, তুমি তো আমার ঈশ্বর শরীরের সঙ্গে পাঠিয়েছিলে কিন্তু স্বর্গের দেবতা গুলো আমায় বিতাড়িত করেছে। বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোন অধিকার নেই। তবু আমার গুরু মাতা, তাই তো আমি মরতে গেলাম ওই অগাধ সমুদ্রের জলে, কিন্তু জলের দেবতা আমায় মরতে দিলে না। বলে কিনা হত ভাগিনি আত্মহত্যা করিস নে, আত্মহত্যা মহাপাপ। তবু আমার গুরু মাতা, আমার বিবাহের পর নাকি আমার স্বামীর মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চাই না। তাহলে বলো বলো আমার গুরু মাতা, এখন আমি কি করি, এখন আমি কোথায় যাই? নর্মদা তুই কাঁদিস নে রে মা, তুই কাঁদিস নে, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবি, পরের দিন সূর্য না উঠার আগে মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে তারই গোলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবি। বলবি ওম স্বামী দেবতায় নম, ওম স্বামী দেবতায় নম, এই মন্ত্র উচ্চারণ করবি, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো। মা গৌরীর মন্দিরের দিকে এক গলিত কুষ্ঠ রোগী আগমন করতে চলেছে। ভগবান ঠাকুর
স্বামীর ধরনে। আজমল কি আনন্দ, আজমল খুবই আনন্দ, মাতা অনুসার আশীর্বাদে আজ এক সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করব। কিন্তু কই, এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। আচ্ছা ওদিকে গিয়ে দেখি তো, ওদিকে যাই। আমার মনে কানে বন্ধুর ধরবে গো, মনে কানে বন্ধুর ধরবে, আমার মনের মানুষ রইল দূরে রে, এ আমার মন কাঁদে রে, মনে কাঁদে স্বামীর ধরবে। ওই এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না, তাহলে তাহলে কি মাতা অনুসার কোথা? না না, ওই তো ওই তো ওই গাছতলাতে একজন সুপুরুষ দেখা যাচ্ছে, তাহলে আমি যাই। মাতা অনুসার কোথা অনুসারে সেই পুরুষের গোলায় মালা পরাই, আমি যাই, আমি যাই ওই পুরুষের গোলায় মালা পরাই, আমি যাই, আমি যাই ওই পুরুষের গোলায় মালা পরাই। ওম স্বামী দেবতাই নমো, ওম স্বামী দেবতাই নমো, ওম স্বামী দেবতাই নমো নমো। আমি নর্মদা চক্রবর্তী গো, আমি তোমাকে মালা পরিয়েছি, আমি তোমার গলায় মালা পরিয়ে আমি তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনাথ। না তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে, দেখছ না আমাকে? খুলে দাও, খুলে দাও সুন্দরী এই মালা, তুমি খুলে দাও আর তুমি নিজে ঘরে চলে যাও। জীবনে মরণে পেয়েছি তোমাকে, কে করে বোঝাই যে তোমার, আমি এত কথা জানি আমি তবু বলিনি। খুলে দাও, খুলে দাও এই মালা, তুমি খুলে দাও আর তুমি নিজের ঘরে চলে যাও। জীবনে পেয়েছি তোমাকে, কে করে বোঝাই যে তোমার, আমি এত কথা জানি আমি তবু বলিনি। খুলে দাও সুন্দরী এই মালা, তুমি খুলে দাও, খুলে দাও। না গো, মেয়েরা যার গোলায় একবার মালা পরাই সে তার ভগবান হয়ে যায় গো, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোগ্যা? না বলো না, বলো না নর্মদা, ও কথা বলো না, তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরেক জন্ম পাই গো আমি, সে জন্মেও তোমারই রইব আমি, যদি আরেক জন্ম পাই গো আমি, সে জন্মে তোমারই রইব। কি বলছো নর্মদা, কি বলছো, কি বলছো, তুমি কি বলছো নর্মদা, এ তুমি কি বলছো? মনে জানে তাই বন্ধুরে, প্রাণে যারে তাই তারে কি ভুলিতে পারি, পরের কথাই রে,
মনে যারে যাই বন্ধুরে নর্মদা দেখছো না আমাকে আমার সারা শরীরটা যেন গোলে পচে ভূমিতে খসে পড়ে যাচ্ছে আর তুমি ব্রাহ্মণের মেয়ে তুলসীর মতো পবিত্র ফুলের মতো সুন্দর তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে নর্মদা তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে নর্মদা পারবে নর্মদা এই মৃত প্রায় মানুষটার সেবা করতে তুমি পারবে এ জীবনে তো তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না নর্মদা এ জীবনে তো তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না আসল ভালোবাসা কিন্তু টুটে না স্বামী আসল ভালোবাসা কিন্তু টুটে না রন্ধামাশারি ভালোবাসা রন্ধামাশারি ভালোবাসা তুই একদিন পরে থাকে না আসল ভালোবাসা কিন্তু টুটে না স্বামী আসল ভালোবাসা কিন্তু টুটে না তুমি তুমি তো পারবে নর্মদা এই জীবনে তো তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না নর্মদা জানো আমি তোমাকে জীবনে মরণে কোনোদিনও ছেড়ে যাব না চলো স্বামী আমি তোমাকে নিয়ে সেই মহাতীর্থের পথে আগমন করবো গো মহাতীর্থের পথে আগমন করবো এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও অগবন্ধ শুধু ভালোবাসা দিও আমি তোমাকে নিয়ে সেই মহাতীর্থের পথে আগমন করিব চলো স্বামী আমি তোমাকে নিয়ে সেই মহাতীর্থের পথে আগমন করি ভালোবাসারি ভালো বাসলে তারে কি গো ভোলা খনিকের ভোলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যা তারে কি গো ভোলা